বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কিন্তু হামেস্টারের টোকেন পেয়ে গেছেন বাইন্যান্সের মধ্যে তো এই টোকেনটাকে আপনারা কীভাবে বিক্রি করবেন আজকের ভিডিওতে আমি কিন্তু সেটা দেখাবো আপনাদেরকে তো বাইন্যান্সের মধ্যে প্রথমত কিন্তু চলে আসলাম আসার পর এখানে নিচে ওয়ালেটের মধ্যে ক্লিক করলাম ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করবো স্পটের মধ্যে ক্লিক করবো স্পটের মধ্যে ক্লিক করে দেব এখানে মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যামেস্টার টোকেন কিন্তু এখানে অলরেডি চলে এসেছে আপনাদের কার কার এসেছে একটু কমেন্ট বক্সে লিখে জানান এই যে দেখুন অ্যামাজন টোকেনটা কিন্তু এখানে চলে এসেছে তো বন্ধুরা এখানে টোকেনটা আমরা কীভাবে বিক্রি করবো সেটা হচ্ছে আসল কথা আমরা কিন্তু টোকেনটা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন কিন্তু রয়েছে ট্রেড এই যে দেখুন ট্রেড নামক একটা অপশন রয়েছে নিচে এই ট্রেডের মধ্যে আমরা ক্লিক করে দেব ট্রেডের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে স্পটে ক্লিক করব এই স্পটের মধ্যে আমরা ক্লিক করে দেব ওকে স্পটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার হ্যামস্টারের টোকেনটা এখানে সিলেক্ট করতে হবে এখানে জাস্ট ক্লিক করবেন তো যেহেতু হ্যামস্টারের টোকেনটা এখনও লিস্টিং হয়নি আজকে সন্ধ্যার সময় হবে এখানে এখানে সার্চ করে আপনি খুঁজে বের করবেন ঠিক আছে কীভাবে খুঁজে বের করবেন এইচ এম এস টি আর এরকম লিখবেন এটা লিখে আপনি সার্চ করে খুঁজে বের করবেন যখন এটা লিস্টিং হবে এখানে শো করবে তো এখন কিন্তু শো করতেছে না তো জাস্ট একই নিয়ম আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে যে একটা টোকেন রয়েছে এখানে ডগি টোকেন রয়েছে দেখতে পাচ্ছেন আপনি এখানে এখন আমরা করবো কি সেল করবো এই জন্য আমরা এখানে সেলের মধ্যে আমরা টাচ করে দেব করলাম করে দেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে আপনাকে এই যে এখানে লিমিট লেখা রয়েছে এই লিমিটের মধ্যে একটা টাচ করে দিতে হবে টাচ করার পর এখানে আমরা মার্কেট করে দেব ওকে মার্কেট করে দিলাম তারপর এখান থেকে আমরা এই যে একটা দাগ রয়েছে এটাকে আমরা পুরোটা করে দেব বা আপনি যতটুকু সেল করবেন ততটুকু করে দেবেন আমি এটাকে পুরা করে দিলাম পুরা করে দিলাম আপনি চাইলে ফিফটি পারসেন্টও আপনি সেল করতে পারেন এমনকি আপনি এখানে দামটাও দেখতে পাবেন তো এখানে যে সেল এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই টোকেনগুলো ইউএসডিটির মধ্যে হয়ে যাবে ঠিক আছে আপনার টোকেনগুলো ইউএসডিটি হয়ে যাবে টোকেনগুলো সেল করে দিবেন ঠিক আছে এখন যে বিষয়টা সেটা হচ্ছে বন্ধুরা ইউএসডিটি হয়ে যাওয়ার পর আপনি খুব সহজে পিটিপির মাধ্যমে সেল করতে পারবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে পিটিপি লেখা রয়েছে এই পিটিপির মাধ্যমে কিন্তু আপনি সেল করতে পারবেন এখানে পিটিপির মধ্যে আসার পর এখানে সেলের মধ্যে ক্লিক করে দেবেন সেলের মধ্যে ক্লিক করে আপনি খুঁজে দেখবেন যে আপনার ডলারটা কত দামে সেল করবেন ঠিক আছে এখানে দেখবেন অনেক সেলার রয়েছে তো কার কাছে আপনি সেল করবেন সেটা আপনি দেখবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেটা আপনি দেখে কাজটা করতে পারবেন